بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد প্রশ্ন করেছেন বাংলাদেশ ঢাকা থেকে রাজবীর ভাই একজন দেনি ভাই বা আমাদের মুসলিম ভাই জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে বিভিন্ন আহলে হাদিস মসজিদগুলিতে মাঝে মধ্যেই জামাতি ইখওয়ানিদেরকে দিয়ে যে জুমার খুতবা দেওয়ানো হচ্ছে এটা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে কি বিধান হতে পারে এই ক্ষেত্রে বলবো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে যে যিনি খুতবা দিবেন তিনি আমাদের জন্য আদর্শ এবং তিনি যা বলবেন তা জনগণ আর বিশেষ করে জুমার খুতবা ঈদের খুতবাগুলি এত গুরুত্বপূর্ণ যদি বাংলা ভাষায় হয় আরবি তো হলে তো মন্ত্র বিদাতীদের আরবিতে খুতবা হচ্ছে মন্ত্র কিন্তু বাংলা ভাষায় বা সেখানকার ভাষায় যদি হয় তাহলে সেগুলি সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে যায় কারণ মুসলিম সবাই কিন্তু জুমাটা পড়ার চেষ্টা করে জুমা আর ঈদটা পড়ার চেষ্টা করে বেনামাজিরাও সুতরাং সকল স্তরের মানুষের কাছে এই জুমার খুতবা পৌঁছিবে ঈদের খুতবা পৌঁছিবে এইরকম গুরুত্বপূর্ণ স্টেজে যাদের মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর যারা হচ্ছে শিয়া প্রেমী আপনারা জানেন যে জামাত ইসলামী ইখওয়ানি এরা শিয়া প্রেমী একদিকে যেমন এদের শিয়া চরিত্র রয়েছে সাহাবাই কেরামদের সাথে বেয়াদবি এবং শিয়াদের সাথে মিত্রতা আর একদিকে তাদের আর একটি বিভ্রান্তিকর মানহাজ আকিদা হচ্ছে তারা খারেজিদের সাথে মিত্রতা রয়েছে বা সদৃশ্যতা রয়েছে চরমপন্থী ঢালাহারে মুসলিম শাসকদেরকে মুসলিম নেতাদেরকে অথবা মুসলিম সমাজের গুণাগারদেরকে কাফের বলা নাস্তিক বলা এই ভাষাগুলি তাদের বরং মুসলিম দেশের শাসক আরব দেশের শাসকগুলি সম্পর্কে তাদের বিশদগার এগুলি প্রমাণ করে যে তারা বিভ্রান্তিকর গুমরাহ মানহাজের লোক ইখওয়ানি জামাতিরা হচ্ছে গুমরাহ মানহাজের লোক যেমন তবলিগিরা বেরলিবিরা অন্যরা যেমন গুমরাহ তেমন এরাও গুমরাহ মানহাজের লোক সুতরাং তাদেরকে স্টেজে বসাবে না তাদের কথা লোকেরা শুনবে এর মাধ্যমে আপনি ইসলামের চরম ক্ষতি করলেন কারণ মুসলিম জনগণ সাদাসিধা মানুষ তাদের কাছে সঠিক কথা পৌঁছাইতে হবে দাবিদার আপনারা যে আপনারা আহলে হাদিস তাহলে আপনারা কোরআন এবং হাদিসের আপনারা প্রতিনিধিত্ব করবেন কোরআন এবং হাদিসের কথা পৌঁছাবেন তা না করে আপনারা এই গুমরাহদের কথা পৌঁছানোর জন্য তাদের মেসেজ পৌঁছে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছেন এটি আমানতে খেয়ানত যারা এই কাজটি করছেন এই গুমরাহদেরকে জুমার খুতবাতে ঈদের খুতবাতে নিয়ে আসছেন তারা আমানতে খেয়ানত করছেন এবং এই ক্ষেত্রে জাতিকে ধোকা দিচ্ছেন হ্যাঁ প্রতারিত করছেন কারণ জাতি কী শিখবে যে ইনিও সহি আকিদার লোক কারণ আহলে হাদিস মসজিদে খুতবা দিচ্ছেন সহি আকিদার লোক সহি আকিদার লোক কী বললো সহি আকিদার না আর তারা বড়ই চালাক কিন্তু জামাত ইসলামী ইখওয়ানিদের মধ্যে আর একটা রোগ হচ্ছে তাকিয়ার রোগ তাকিয়া যে শিয়াদের একটা রোগ বদাকিদা সেটা এদের মধ্যে আছে কি সুবিধা মতো কথা বলা আহলে হাদিস এলাকায় আহলে হাদিস মসজিদে আসলে দিল ও রফেদানের পক্ষে আমিন জোরে বলার পক্ষে সূরা ফাতিহা বলার পক্ষে বলে দিল নাসিরুদ্দিন আলবানীর কিতাব থেকে সালাত শিখেন আর যখন বিদাতি এলাকায় যাবে তখন আল্লাহুম্মা বালাগাল ওলা বি কামালি ধরাই দিবে দেখেছেন তাদের আলোচনাগুলিতে সুবিধাবাদী যখন যাবে হানাফিদের মাঝে যখন দেওবন্দি বেরেলভিদের মাঝে যাবে যখন সারসিনার মাঝে যাবে তখন বলবে যে আহলে হাদিসরা হচ্ছে আপনার চরমপন্থী তখন বলবে যে জনগণ কি আহলে হাদিস হতে পারে আহলে হাদিস তো মুহাদ্দিসিন তখন বলবে এইগুলো থেকে বিদ্বেষ প্রমাণিত হয় যে তাদের কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ অনুসারীদের ক্ষেত্রে বিদ্বেষ রয়েছে তখন বলবে আল্লামা আলবানী মুহাদ্দিস ছিলেন মুহাদ্দিস ছিলেন উনি ফাকি ছিলেন না জি শোনেন না তাহলে জাতিকে আপনি গুমরাহ করার জন্য সুযোগ করে দিচ্ছেন অথচ আপনার নাম আহলে হাদিস আপনার মসজিদের নাম আহলে হাদিস হয় মসজিদের নাম আহলে হাদিস কেটে দেন আর আপনার নিজেদেরকে আহলে হাদিস বলিয়েন না যে আমরা আহলে হাদিস এক যুগে ছিলাম হ্যাঁ জন্মসূত্রে কিন্তু আমরা এখনও জামাতি হয়ে গেছি যেমন
অনেক উত্তরবঙ্গের আহলে হাদিস আছে, তারা নামে তো আহলে হাদিস, বংশগত আহলে হাদিস, কিন্তু সবগুলি জামাতি ইখওয়ানি, সবগুলি জামাতি ইখওয়ানি, এরা চরমপন্থী। সুতরাং এই এটি চরম অন্যায় কাজ, এবং এটি খেয়ানতের কাজ আমানতে, এবং এইটিতে প্রতারণা ধোকা দেওয়া মানুষকে, যারা সহি আকিদার নয় তাদেরকে সহি আকিদা বলে জনগণ বুঝে নেবে। আর সত্যি এই কারণে 2002 জোবেলে পর্যন্ত এই বক্তাকে নিয়ে আসার জন্য আমাদের দায়ীরা প্রতারিত, কারণ ইন্নাল মুমিনা গেরুন করিম, মুমিন ধোকা খেয়ে যায়। আমাদের সহি আকিদার লোকদের একটি রোগ হচ্ছে, এরা দু চারটা কথাতে ধোকা খেয়ে যায়, সহি আকিদার লেভেল লাগিয়ে দেয়। তো আমি তখন বলেছিলাম ওখানকার একজন আমার দিনী ভাই শেখকে বলেছিলাম যে তিনি কি সহি আকিদার, আমি তো মনে করি না, সে তো পাক্কাই খোয়ানি। বলছে না 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 না, ঠিক হয়ে গেছে, এখন জিজ্ঞাসা করেন, ওই শেখকে গিয়ে জিজ্ঞাসা করেন, আমি জিজ্ঞাসা করি না ভাই, আমরা তো ভুল বুঝেছিলাম। তাহলে আমি 2002 যেই কথাটি বলেছিলাম আজকে বাস্তব প্রমাণ করছে তার। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বিভ্রান্তিকর মানহাজ থেকে আর জগা খিচড়ি থেকে সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর বিশেষ করে আহলে হাদিসদেরকে জগা খিচড়ি মানহাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি আহলে হাদিস, আমার বন্ধুবান্ধব ওলামা যারা রয়েছেন বাংলাদেশে, তাদের একজন বিশিষ্ট ব্যক্তির সাথে আমি মেসেজে এই বিষয়টি পৌঁছেছিলাম, তখন তিনি উত্তর দিয়েছেন যে যেই মসজিদে নিয়ে আসা হচ্ছে এই মসজিদের লোকেরা এমনকি জমিয়ত কেউ মানতে চায় না, তাহলে কেমন জাহিলের জাহিল আহলে হাদিস, যারা তাদের সংগঠনের ওলামাদেরকেও বা নেতৃস্থানীয় ব্যক্তির দিক নির্দেশনা মানতে চায় না। তো বলবো যে আসলে আমাদের সমাজে বড় অজ্ঞতা আছে, আর অজ্ঞ লোকদের নেতৃত্ব আছে। মাদ্রাসা নেতৃত্ব দিচ্ছে অনেক সময় বেনামাজি, মসজিদের মোতাবাল্লি বেনামাজি, মসজিদের মোতাবাল্লি জামাতি খোয়ানি, আর না হলে বেনামাজি বেদে দুনিয়াদার, কার কথা লোকেরা বেশি শুনে ওকে ডেকে নিয়ে আসবে, কে ফেমাস ওকে ডেকে নিয়ে আসবে, এই হলো অবস্থা অনেক আহলে হাদিসদের। আল্লাহ রাব্বের সত্যিকার আহলে হাদিসদেরকে যেন সত্যিকার আহলে হাদিস হওয়ার তৌফিক দেন। আহলে হাদিসদেরকে শুধু নামে আহলে হাদিস নয়, আর দু তিনটা সুন্নতে আহলে হাদিস নয়, সার্বিক জীবনে আহলে হাদিস হওয়ার যেন তৌফিক দান করেন, আর এই রকমের হরকত থেকে আর এই রকমের আচরণ থেকে আল্লাহ তাদেরকে বিরত থাকার তৌফিক যেন দান করেন। জাযাকুমুল্লাহ খাইরা।